হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা এবছর WBJEE ANM GNM এন্ট্রান্স এক্সাম দিতে চাইছো, তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি করা হচ্ছে এবং তোমাদের এখানে জানানো হবে যে তোমাদের সাবজেক্ট ক্রাইটেরিয়া কি কি রয়েছে। আমি একবার ওয়েবসাইটে প্রথমে ভিজিট করে নিচ্ছি, তারপর মূল অংশে আসছি। WBJEE তোমার ANM GNM এন্ট্রান্স তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের টেন্টেটিভ ডেট দেওয়া হয়ে গেছে এবং এক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন এই মুহূর্তে কিন্তু চলছে এবং অবশ্যই তোমার হচ্ছে 13 তারিখ পর্যন্ত তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। এর সিলেবাস কি কি রয়েছে সেটা তোমাদের আগে জানতে হবে আজকে। তাছাড়া আমরা তোমাদের সিলেবাসের কিছু অংশ তোমাদের আজকে আমরা পড়িয়ে দেবো এবং কিছু কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেই রিলেটেড আজকে ভিডিও হতে চলেছে। তোমরা যারা আমাদের চ্যানেল ফলো করো, প্রতিনিয়ত আমাদের চ্যানেল যারা দেখো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, নতুন যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। তোমাদের যে সিলেবাসটি রয়েছে সেটা নিয়ে আমি একটু আগে বলে দিচ্ছি। তোমাদের যে এক্সাম হবে তার সিলেবাস তোমরা একটু দেখে নেবে। এখানে হচ্ছে লাইফ সায়েন্সে 40টা কোশ্চেন থাকবে, 50 মার্কস, লাইফ সায়েন্সে 40টা কোশ্চেন 50 মার্কস থাকবে, ফিজিক্যাল সায়েন্সে 20টা কোশ্চেনে 25 মার্কস থাকছে, ইংলিশের ক্ষেত্রে 15টা কোশ্চেন 15 নম্বর, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 10টা কোশ্চেন 10 নম্বর, জেনারেল নলেজের ক্ষেত্রে 10টা কোশ্চেন 10 নম্বর এবং লজিক্যাল রিজনিংয়ের ক্ষেত্রে 5টা কোশ্চেন 5 নম্বর। অল টোটাল 100টা কোশ্চেন থাকবে এবং 115 মার্কস থাকবে, টোটাল 115 মার্কস। এবং এবার চলে আসছি মূল আলোচনার বিষয়ে, যে এই 115 নম্বরের মধ্যে যারা র্যাঙ্ক করতে চাইছো এক্সাম, প্রায় 2 লক্ষের ওপর স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দেবে এবং তোমাদেরকে র্যাঙ্ক করতে হবে কিন্তু অবশ্যই 3000-এর মধ্যে ফার্স্ট কাউন্সিলিংয়ে, অর্থাৎ 3000 GMR-এর মধ্যে। এবং তোমাদের মার্কস যেটা পেতে হবে সেটা হচ্ছে 70+ প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে বললাম, কারণ ফার্স্ট জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে বা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 75+ হলে আরও বেটার, বাট যারা কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করছো 70+ কিন্তু স্কোর পেতে হবে, তাহলে কিন্তু তোমার ফার্স্ট কাউন্সিলিংয়ে কিন্তু সম্ভাবনা প্রবল, কারণ 2 লক্ষের ওপর প্রায় স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দেয়। গতবারের যে ডেটা সেই অনুযায়ী লক্ষাধিক স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিচ্ছে। সেক্ষেত্রে তোমাদের নিজেদের জায়গা করে নেওয়ার জন্য অবশ্যই কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে, সেই স্ট্র্যাটেজিগুলি আমি তোমাদের বলছি কীভাবে তোমরা প্রিপারেশন নেবে আজকে। তাছাড়া আমরা তোমাদের কিছু শর্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি। আজকে আমরা কিছু শর্ট কোশ্চেন তোমাদের জন্য আলোচনা করে দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন, সেই রিলেটেড আজকে আলোচনা করে দিচ্ছি। যে স্নায়ুতন্ত্র চ্যাপ্টার থেকে কিছু শর্ট কোশ্চেন তোমাদের আলোচনা করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 1 নম্বর কোশ্চেনটা, প্রাণীদেহের ভৌত সমন্বয়ক কে? তাহলে এখানে উত্তর হচ্ছে স্নায়ুতন্ত্র। তারপর হচ্ছে জীবের উত্তেজনায় সাড়া দেওয়া ধর্মকে কি বলা হয়? এটা হচ্ছে উত্তেজিতা। স্নায়ুতন্ত্রবিহীন একটি বহুকোষী জীবের উদাহরণ দাও, কারণ তোমাদের MCQ কোশ্চেন আসবে, সেটা হচ্ছে উদ্ভিদ। কোন প্রাণীর দেহে প্রথম স্নায়বিক পদ্ধতি দেখা গেছে? সেক্ষেত্রে এটা উত্তর হচ্ছে হাইড্রা। কোন প্রাণীর দেহে স্নায়ুতন্ত্র মইয়ের মতন? উত্তর হচ্ছে প্ল্যানেরিয়া। তারপরে অমেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে স্নায়ুতন্ত্র দেহের কোন দিকে অবস্থিত? সেটা হচ্ছে অঙ্কদেশে। মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে স্নায়ুতন্ত্র দেহের কোন দিকে অবস্থিত? সেটা হচ্ছে পৃষ্ঠ দেহে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটি নিরেট কোন প্রাণীদের? উত্তর হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীদের। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যেটা রয়েছে সেটা ফাঁপা কোন প্রাণীদের? সেক্ষেত্রে মেরুদণ্ডী প্রাণীদের। স্নায়ুতন্ত্রের গঠনমূলক উপাদানগুলি কি কি? এক, উত্তর হচ্ছে স্নায়ুকোষ ও নিউক্লিয়া। তারপরে হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান দুটি অংশ কি কি? সেটা প্রধান দুটি অংশ হচ্ছে তোমার, এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে মস্তিষ্ক এবং সুষুমাকাণ্ড। স্নায়ুতোষের কোন অংশ পূর্ববর্তী স্নায়ুকোষের স্নায়ুস্পন্দন গ্রহণ করে পাঠায়? উত্তর হচ্ছে ডেনড্রন। এবং পরপর দুটি নিউরনের সংযোগস্থলকে কিউ বলা হয়? সেটা হচ্ছে সাইনাপ্যাস বা স্নায়ু সন্ধি। এই রকম অনেক কোশ্চেন আমরা তোমাদের জন্য পরবর্তী ক্ষেত্রে নিয়ে আসব, কারণ আমরা ধীরে ধীরে তোমাদের কিছু স্টাডি তোমার মেটেরিয়াল তোমাদের আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের দেবো, যাতে তোমরা ফ্রিতে ক্লাস করতে পারো। এবং তারপরে আসছি 14 নম্বর, স্নায়ুতন্ত্রের গঠনমূলক উপাদানগুলি কী কী? গ্রাহক, বাহক ও কারক। স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক উপাদান হচ্ছে কোনটি?
এটা তোমার অ্যান্সার হচ্ছে নিউরন। স্নায়ুতন্ত্র স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন? কারণ স্নায়ুকোষের সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকায় স্নায়ুকোষ বিভাজিত হয় না। স্নায়ুকোষের অপর নাম কি? নিউরন। স্নায়ুকোষের কোষদেহ কি বলে? নিউরোসাইন। তারপরে স্নায়ুকোষের মৃত্যুর পর তার স্থান দখল করে কে? নিউরোগ্লিয়া। নিউরনের দীর্ঘ প্রবর্ধককে কি বলে? অ্যাক্সন। নিউরনের ক্ষুদ্র এবং শাখাযুক্ত প্রবর্ধককে বলে ডেনড্রন। ডেনড্রাইট কাকে বলে? ডেনড্রনের এক একটি শাখাকে বলা হয় ডেনড্রাইট। সোয়ান কোষ কোথায় অবস্থিত? অ্যাক্সনের নিউরোলেমা এবং মায়োলিন শিরার মাঝখানে। অ্যাক্সন অ্যাক্সন কোষ দেহের যে অংশে যুক্ত থাকে তাকে কি বলে? অ্যাক্সন হিলক। তারপর হচ্ছে নিউরন কিসের সাহায্যে পেশিতে যুক্ত থাকে? প্রান্ত ভ্রূষের সাহায্যে। একটি স্নায়ু সংজ্ঞাবহ স্নায়ুর উদাহরণ কি? অপটিক স্নায়ু। একটি চেষ্টীয় স্নায়ুর উদাহরণ হচ্ছে অকিউলোমোটর। একটি মিশ্র স্নায়ুর উদাহরণ হচ্ছে ভেগাস। পরপর অবস্থিত দুটি নিউরনের সংযোগস্থলকে বলা হয় সাইনাপাস। মায়োলিনস আবরণী কোথায় থাকে? মেডুলাযুক্ত স্নায়ুতন্ত্রতে। এরপরে হচ্ছে দুটি নিউরনের মিলনস্থলে যে তরল তাকে কি বলা হয়? তাকে বলা হয় নিউরোহিউমার। এবং অ্যাসিলিনটাইন কোলিন কোথায় অবস্থিত? সেটা হচ্ছে প্রি সাইনাটিক স্নবে অবস্থিত। এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি। এই ধরনের কোশ্চেন আমরা তোমাদের জন্য নিয়ে আসবো, এবং তার জন্য তোমরা কি করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। বিশেষত এগুলি এমসিকিউ টাইপের কোশ্চেন, তোমাদের এই ধরনের কোশ্চেন কিন্তু এই ধরনের পরীক্ষাতে আসে। তাই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে। এবার আমাদের যারা আমাদের স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু পেড ক্লাসের সঙ্গে যুক্ত, তারা কী কীভাবে ক্লাস করছে সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা অলরেডি তোমাদের জন্য যে পোর্শনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে এটা যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের অলরেডি কিন্তু ক্লাস এই মুহূর্তে চলছে, যারা অনলাইনে ক্লাস করছে পেড ক্লাস, যেগুলো তোমার এএনএম জিএনএম এন্ট্রান্সের জন্য। তোমরা এখানে প্রত্যেকেই দেখতে পাচ্ছ এএনএম জিএনএম এন্ট্রান্সের জন্য পেড ক্লাস অলরেডি আমাদের কিন্তু শুরু হয়ে গেছে, অ্যাডমিশন চলছে এবং ক্লাস অলরেডি চলছে। এখানে তোমাদের জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, এছাড়া হচ্ছে ইংলিশ, গণিত, জিকে এবং রিজনিং সমস্ত বিষয়গুলি কিন্তু করানো হবে, এবং তার জন্য তোমাদের একবারই মাত্র পেমেন্ট করতে হবে, যেটা জানুয়ারি মাস পর্যন্ত রয়েছে। আমাদের স্টুডেন্টরা যারা ক্লাস করছে সেটা হচ্ছে যে তোমার হচ্ছে যেটা রয়েছে সেটা 750 টাকা একবারই তোমাদের পেমেন্ট করতে হবে। তারপরে কিন্তু তোমাদের আর পেমেন্ট করতে হবে না, কারণ আপাতত 6 মাস তোমরা ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্টের মাধ্যমে। অর্থাৎ আমাদের যে এএনএম জিএনএম কোচিং অনলাইনে বাড়িতে বসে তোমরা করতে পারবে সেটা হচ্ছে যে এএনএম জিএনএম কোচিং সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা বাড়িতে বসেই কিন্তু কোচিং করতে পারবে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য, এবং তার জন্য অলরেডি আমাদের ভর্তি চলছে। তোমরা দেখতে পাচ্ছ এএনএম জিএনএম এন্ট্রান্স 2023। এবং তোমাদের যে হোয়াটসঅ্যাপ, তার জন্য তোমরা কি করবে, তোমরা যদি ক্লাসে জয়েন করতে চাও পেড ক্লাসে, তার জন্য তোমরা 7384298457 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে যে স্যার আমি এএনএম জিএনএম ক্লাস করতে চাই। বাকি সমস্ত জিনিস কিন্তু গাইডেন্স দেওয়া হবে, বাড়িতে বসে তোমরা ক্লাস করতে পারবে গুগল মিটের সাহায্যে, কোথাও যেতে হবে না, এবং প্রত্যেকটি চ্যাপ্টার তোমাদের পড়ানো হবে, এবং অবশ্যই যে যে বিষয়গুলি বললাম সেই বিষয়গুলি কিন্তু পড়ানো হবে। তাই যারা ক্লাস করতে চাইছো ইমিডিয়েটলি যোগাযোগ করবে, কারণ আমাদের সিট সংখ্যা সীমিত, কারণ আমরা এবছর প্রায় 100 জন স্টুডেন্ট এবারে তোমরা কোচিং দেবো এই চিন্তাভাবনা রেখেছি। তাই যারা এখনই যোগদান করতে চাইছো বা ক্লাসে জয়েন করবে তারা যে নাম্বারটি দিলাম তোমাদের, অর্থাৎ 7384298457 এই নাম্বারে জাস্ট তোমরা মেসেজ করবে, তখন তোমাদের একবারই মাত্র পেমেন্ট করতে হবে 750 টাকা। আমি তোমাদের একটু আগেই বললাম যে 750 টাকা ওয়ান টাইম পেমেন্ট করতে হবে, এবং তার জন্য তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট তোমরা একবার মেসেজ করবে 7384298457 পেড ক্লাসে জয়েন করার জন্য। আমরা তোমাদের যাবতীয় গাইডেন্স কিন্তু চ্যানেলের তরফ থেকে দিয়ে দেবো। এই বলে আজকে ভিডিও এখানেই শেষ করছি। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবে।